সব জল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির। বৃহস্পতিবার সেনাপ্রধান হিসেবে তাকে বেছে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব টুইটারে এ ঘোষণা দেন। তিনি লিখেন, প্রধানমন্ত্রী নিজের সাংবিধানিক ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন। তথ্যমন্ত্রী আরও জানান, লেফটেন্যান্ট জেনারেল সাহির শামসাদ মির্জাকে জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ঘোষণার কয়েক মিনিট পর সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, নিয়োগের সুপারিশ প্রেসিডেন্ট আরিফ আলভির দপ্তরে পাঠানো হয়েছে। আইন ও সংবিধান মেনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টিকে না দেখারও আহ্বান জানান প্রতিরক্ষা মন্ত্রী। চলতি মাসের শেষে অবসরে যাচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল কামর জাভেদ বাজওয়া। তার ঘোষণার পর নতুন সেনাপ্রধানকে হচ্ছেন সেদিনই সব মহলে নজর ছিল সবার।